নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের MCQ এসএ কিউব সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের তৃতীয় অধ্যায়। তো দেখো, এই তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিকে আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। MCQ SAQ তাহলে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে? আমাদের ফার্স্ট প্রশ্ন আছে, এক দাগে চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়। তো দেখো, সিএর অ্যান্সার হবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে, দুই দাগের প্রশ্ন বলেছে, 1772 খ্রিস্টাব্দে কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? অ্যান্সার হবে, সের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি বলেছে? তিন দাগের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হলো? তো দেখো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু, আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী, কয়ের অ্যান্সার হবে? দশলা ব্যবস্থা এটা হবে, আর খাওয়াতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত, কর্নওয়ালিস এই দুটোই করেছিল, আর বাকি সব পাঠশালা ব্যবস্থা করেনি, রাওতারি ব্যবস্থা করেনি, অর্থাৎ গোয়া আর ঘোয়া। ঠিক আছে, এই দুটো কিন্তু ভুল আছে, এই কেটে দিলাম, ভুল আছে। অপরদিকে কোয়া আর খোয়া, এই দুটো কিন্তু ঠিক আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে, চার দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করে? ডিয়ার অ্যান্সার, বাংলা। পাঁচ দাগের প্রশ্ন, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? সুপ্রিয় দর্শকার্থী, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। তো দেখো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। এবার আমি ছয় দাগের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব। ঠিক আছে, তো দেখো, ছয় দাগের যে প্রশ্ন বলেছে তোমরা ভালো করে নজর করে দেখো, ফারুক শিয়ার ফরমান কত হবে? ফারুক শিয়ারের ফরমান হবে আমাদের 1717 খ্রিস্টাব্দে, পিটের ভারত শাসন আইন। এর অ্যান্সার হবে আমাদের, ডিয়ের অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে, রেগুলেটিং অ্যাক্ট। এর অ্যান্সার হবে আমাদের 1773 খ্রিস্টাব্দে, আর কোম্পানির দেওয়ানি লাভ হবে, অ্যান্সার হবে সির অ্যান্সার 1765 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে চারখানা অপশনের ভিতরে এটা হবে না, এটা হবে না, এবং ডিয়ের অপশনও হবে না। অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি এ, রোমান ফোরের সি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? সাত দাগের প্রশ্ন। তো দেখো, সাত দাগের যে প্রশ্ন আছে দেখাচ্ছি তোমাদের কি বলেছে। তো দেখো, টিপু সুলতান, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রণজিৎ সিং বা রঞ্জিৎ সিং, অ্যান্সার হবে এর অ্যান্সার অমৃতসরের সন্ধি, মীর কাসিম, মীর কাসিম হবে বক্সারের যুদ্ধ, আর আমাদের লর্ড ডালহৌসি হবে আমাদের ডিয়ের অ্যান্সার সিলিয়ান ওয়ালার যুদ্ধ। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার। ওকে, তো দেখো, রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি এর সি, রোমান ফোর এর ডি। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আর দাগের প্রশ্ন, বলেছে বোগের সন্ধি, অ্যান্সার হবে এর অ্যান্সার 1843 খ্রিস্টাব্দে। তারপর বলেছে তিয়েনসিনের সন্ধি, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে, পিকিংয়ের কনভেনশন, ঠিক আছে,
রোমান থ্রি অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1860, আর নানকিংয়ের সন্ধি হবে বি এর অ্যান্সার 1842, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, বি এর অ্যান্সার 1818 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, রেগুলেটিং আইন পাস হয়, সুপ্রিয় দর্শকার্থী রেগুলেটিং আইন পাস হয়, অ্যান্সার হবে সে অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না, এর অ্যান্সার হবে সিরাজ উদ্দৌলা। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, সিরাজ উদ্দৌলা। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তবে সিরাজ উদ্দৌলা, 12 দাগের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন, তো দেখো এর অ্যান্সার কে হবে, কী হবে, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে, এর অ্যান্সার হবে আমাদের ডি অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, 13 দাগের প্রশ্ন, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে, তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের চীন হবে। ওকে পরের প্রশ্ন, আমাদের 14 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, তো দেখো এর অ্যান্সার কী হবে, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, অ্যান্সার হবে কিন্তু 1760 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 1784 খ্রিস্টাব্দে। ওকে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 16 দাগের প্রশ্ন বলেছে রাওয়াতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, সিরিয়াল অ্যান্সার মাদ্রাজে দক্ষিণ ভারতের। 17 দাগের প্রশ্ন, টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, সুপ্রিয় দর্শকার্থী টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে কিন্তু আমাদের 1858 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু লর্ড ওয়েলেসলি, কী হবে লর্ড ওয়েলেসলি। 19 দাগের প্রশ্ন, রাওয়াতারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, বীর অ্যান্সার হবে থমাস মনরো। পরের প্রশ্ন কী আছে, আমাদের 20 দাগের প্রশ্ন বলেছে ভারতে যে রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়, বীর অ্যান্সার মহারাষ্ট্রে। 21 দাগের প্রশ্ন, ইয়ামদেবের সন্ধি স্বাক্ষরিত হয়, 21 দাগের প্রশ্ন বলেছে ইয়ামদেবের সন্ধি স্বাক্ষরিত হয়, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 1826 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার পিকিংয়ের সন্ধি। পরের প্রশ্ন, না পিকিংয়ের সন্ধি না, এটা হবে হচ্ছে আমাদের নানকিংয়ের সন্ধি। ঠিক আছে, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে নানকিংয়ের সন্ধি। 23 দাগের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মুর্শিদ কুলি খা। ওকে আমাদের পরের প্রশ্ন, 24 দাগের প্রশ্ন কি বলেছে, 24 দাগের প্রশ্ন বলেছে যে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে সিরিয়াল অ্যান্সার নিজামুল মুলক। ওকে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে বীর অ্যান্সার সাদত খা বুরহান উল মুলক। 26 দাগের প্রশ্ন, দস্তক শব্দের অর্থ কী, অ্যান্সার হবে বীর অ্যান্সার বাণিজ্যিক ছাড়পত্র। আমাদের পরের প্রশ্ন, 27 দাগের প্রশ্ন কি বলেছে, 27 দাগের প্রশ্ন বলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক শেয়ারের কাছ থেকে বাংলার দস্তক লাভ করে, সিরিয়াল অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমাদের 28 দাগের প্রশ্ন কি বলেছে, আলীবর্দীর মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন, ডি এর অ্যান্সার সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, 29 দাগের প্রশ্ন কি বলেছে, 29 দাগের প্রশ্ন বলেছে সিরাজ ইংরেজ কলকাতা কোঠি আক্রমণ করেন, বীর অ্যান্সার 20 জুন 1756 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন কি বলেছে, 30 দাগের প্রশ্ন বলেছে সিরাজ কলকাতা আক্রমণের সময়
সিরাজ কলকাতা আক্রমণের সময় কলকাতা ইংরেজ বাণিজ্য কুটির অধ্যক্ষ ছিলেন? বি অ্যানসার ড্রেক। পরের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন, কি বলেছে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? সি অ্যানসার 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। বত্রিশ দাগের প্রশ্ন, সিরাজ ও ইংরেজ কোম্পানির মধ্যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? ডি অ্যানসার 13-23 জুন 1757 খ্রিস্টাব্দে। তেত্রিশ দাগের প্রশ্ন, পলাশী যুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি ছিলেন? এর অ্যান্সার হবে স্যাফ্রে। এটা হবে না, অ্যান্সার হবে রবার্ট ক্লাইভ। কী হবে? রবার্ট ক্লাইভ হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? চৌত্রিশ দাগের প্রশ্ন বলেছে, পলাশী যুদ্ধের পর বাংলার সিংহাসনে বসেন? বীর অ্যান্সার হবে মীর জাফর। পরের প্রশ্ন আমাদের পঁয়ত্রিশ দাগের প্রশ্ন, কী বলেছে? বলেছে, ফরাসিদের বিরুদ্ধে বন্দিবাসের যুদ্ধে যেটা 1760 খ্রিস্টাব্দে হয়েছিল, বিজয়ী ইংরেজ সেনাপতি ছিলেন? ডি অ্যান্সার স্যার আয়ারকুট। পরের প্রশ্ন ছত্রিশ দাগের প্রশ্ন, 1759 খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধে ইংরেজরা পরাজিত করে? অ্যান্সার হবে বি অ্যান্সার ওলন্দাজদের। সাঁত্রিশ দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধে যুদ্ধ মানে কবে হয়েছিল? অ্যান্সার হবে কিন্তু 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আটত্রিশ দাগের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন? বের অ্যান্সার মীর কাসিম। ঠিক আছে, কী হবে? মীর কাসিম হবে। ঊনচল্লিশ দাগের প্রশ্ন, মুর্শিদাবাদ থেকে মুঙ্গি ও বাংলার রাজধানী স্থানান্তরিত করেন? বের অ্যান্সার মীর কাসিম। চল্লিশ দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন? অ্যান্সার হবে কিন্তু দ্বিতীয় শাহ আলম। কী হবে? অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম। একচল্লিশ দাগের প্রশ্ন বলেছে, 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি প্রদান করেন মুঘল সম্রাট? বের অ্যান্সার দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন বিয়াল্লিশ দাগের প্রশ্ন, ইংরেজরা মুঘল সম্রাটের সঙ্গে স্বাক্ষরিত কোন সন্ধির মাধ্যমে দেওয়ানি অধিকার লাভ করেছিল? সের অ্যান্সার এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। আমাদের পরের প্রশ্ন তেতাল্লিশ দাগের প্রশ্ন বলেছে যে, 1765 খ্রিস্টাব্দে বাংলা দ্বৈত শাসন প্রবর্তন করেন? এর অ্যান্সার রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন চুয়াল্লিশ দাগের প্রশ্ন, কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু নজামউদ্দৌলা। কী হবে? নজামউদ্দৌলা হবে। পঁয়ত্রিশ দাগের প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? বীর অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের পরে। ওকে, পরের প্রশ্ন আমাদের ছেচল্লিশ দাগের প্রশ্ন, কী বলেছে? শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়? সি এর অ্যান্সার 1792 খ্রিস্টাব্দে। এটা তো বলেই দিয়েছি। সাতচল্লিশ দাগের প্রশ্ন, স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন? এর অ্যান্সার হবে টিপু সুলতান। কে করেন? টিপু সুলতান করেন। পরের প্রশ্ন, 1782 খ্রিস্টাব্দে সলভের সন্ধি যাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর অ্যান্সার দ্বিতীয় মাধবরাও ও ইংরেজ। ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন, মহারাষ্ট্রের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? এর অ্যান্সার নানা ফড়নবিশ। পঞ্চাশ দাগের প্রশ্ন, কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন? ডের অ্যান্সার বেসিনের সন্ধি। একান্ন দাগের প্রশ্ন, পেশোয়া পদে কবে বিলুপ্ত হয়? এর অ্যান্সার 1818 খ্রিস্টাব্দের। আমাদের পরের প্রশ্ন বাউন্ন দাগের প্রশ্ন, মহারাষ্ট্রের শ্রেষ্ঠতম পেশোয়া ছিলেন? সের অ্যান্সার দ্বিতীয় বাজিরাও। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসের জলবিভাজিকা বলা হয়? এর অ্যান্সার 1818 খ্রিস্টাব্দে। আঠারো খ্রিস্টাব্দকে। চুয়ান্ন দাগের প্রশ্ন, 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে সিরাঞ্চার রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। কী হবে? অ্যান্সার হবে রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। পঞ্চান্ন দাগের প্রশ্ন, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের কোন সন্ধির মাধ্যমে অবসান হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার লাহোর সন্ধি।
ছাপ্পান্ন টাকার প্রশ্ন কি বলেছে? সিলিয়নওয়ালার যুদ্ধ কবে সংঘটিত হয়? ডের আনসার 1849 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 57 টাকার প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে পাঞ্জাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? অ্যান্সার হবে সির আনসার লর্ড ডালহৌসি। 58 টাকার প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে সিন্ধু দেশে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? অ্যান্সার হবে লর্ড এলেনবরা। অ্যান্সার কী হবে? লর্ড এলেনবরা হবে। পরের প্রশ্ন কী বলেছে? 59 টাকার প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয় বীর অ্যান্সার লর্ড ওয়েলেসলির আমলে। 60 টাকার প্রশ্ন, ভারতীয় রাজাদের মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন? এর অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম। 61 টাকার প্রশ্ন, লর্ড ডালহৌসি অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? সি অ্যান্সার কুশাসনের অজুহাতে। 62 টাকার প্রশ্ন, সত্যবিপ্লব নীতি প্রবর্তন করেন? সি অ্যান্সার লর্ড ডালহৌসি। 63 টাকার প্রশ্ন, কোন দেশীয় রাজ্য সত্য বিপ্লব নীতি প্রথম প্রযুক্ত হয়? অ্যান্সার হবে সি অ্যান্সার সাতরা। 64 টাকার প্রশ্ন, 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? এর অ্যান্সার হবে কাটিয়ার। 65 টাকার প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে ভারতের রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তন করেন? এর অ্যান্সার লর্ড নর্থ। 66 টাকার প্রশ্ন, ব্রিটিশ ভারত কয়টি প্রেসিডেন্সি ছিল? অ্যান্সার হবে তিনটি। কটি হবে? অ্যান্সার হবে তিনটি। 67 টাকার প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? এর অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিংস। 68 টাকার প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? বীর অ্যান্সার লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। 59 টাকার প্রশ্ন, কোন আইনে সিভিল সার্ভিসে ভারতীয়দের প্রবেশের দরজা খুলে যায়? ডের আনসার 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী। ওকে, ডের আনসার হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে, 70 প্রথম ভারতে আইসিএস কে ছিলেন? সির অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর। 71 টাকার অ্যান্সার হবে বীর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। তো দেখে নাও, তোমরা অ্যান্সারগুলো সব দেখে নাও। 72 টাকার অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিংস। 73 টাকার অ্যান্সার হবে আমাদের ডিয়ের অ্যান্সার। 74 টাকার অ্যান্সার হবে বীর অ্যান্সার 1793। 75 টাকার অ্যান্সার হবে আমাদের ডিয়ের অ্যান্সার গ্রেট ইন্ডিয়া, ঠিক আছে। 76 টাকার অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। 77 টাকার অ্যান্সার হবে এর অ্যান্সার আজ আহাজ। 78 টাকার অ্যান্সার হবে সি এর অ্যান্সার মাদ্রাজে। 79 টাকার অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার আমলাতন্ত্রকে। 80 টাকার অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। 81 টাকার অ্যান্সার হবে সি এর অ্যান্সার উত্তর ভারতে। 82 টাকার অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। 83 টাকার অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে। 84 টাকার অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। 85 টাকার অ্যান্সার হবে বি এর অ্যান্সার রেল। 86 টাকার অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার চীন। 87 টাকার অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার পর্তুগিজ। 80 টাকার অ্যান্সার হবে এর অ্যান্সার 1839। 89 টাকার অ্যান্সার হবে বীর অ্যান্সার দুটি। 90 টাকার অ্যান্সার হবে বীর অ্যান্সার কিং রাজতন্ত্র। 91 টাকার অ্যান্সার হবে সির অ্যান্সার চীন। 92 টাকার অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার পাঁচটি। 93 টাকার অ্যান্সার হবে এর অ্যান্সার ইংল্যান্ডে। 94 টাকার অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 11টি। 95 টাকার অ্যান্সার হবে আমাদের বীর অ্যান্সার 96 টাকার অ্যান্সার হবে বীর অ্যান্সার। 97 টাকার অ্যান্সার হবে সির অ্যান্সার। 98 টাকার অ্যান্সার হবে এর বিয়ের অ্যান্সার 1842 নানকিং সন্ধিতে। 99 টাকার অ্যান্সার হবে আমাদের সির ডি এর অ্যান্সার 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। 100 টাকার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাজ প্রতিনিধি। 101 টাকার অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ক্যানিং। এইগুলো ভালো করে দেখে নাও, ভ্রাম্যমাণ কমিটি, পাঠশালা বন্দোবস্ত, আমিনী কমিশন, একশালা বন্দোবস্ত, প্রত্যেকটা সন্ধি এখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে। বগের সন্ধি, ওয়া সিয়াং সন্ধি, ঠিক আছে।
তো দেখো আই গুণের সন্ধি, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।